তুমি এক পাশ দিয়ে আমার বিরুদ্ধে অন্য দেশকে লেলিয়ে দেবে আর আমি তোমাকে শান্তিতে ঘুমাতে দেব, সেটি তো হতে পারে না। বন্ধুরা, চরম এক কাহিনী ঘটে গিয়েছে। এই কাহিনীটি বর্ণনা করব ইউরোপের জন্য আর এক চরম দুঃসংবাদ। মূলত এর কলকাঠি নেড়েছেন মিস্টার ভ্লাদিমির পুতিন অথবা রাশিয়া। যাই হোক, সেই কলকাঠি নাড়ার মাধ্যমে ইউরোপকে আর এক অতল গহ্বরে তলিয়ে দেওয়ার জন্য মোটামুটি সুড়ঙ্গ তৈরি করা শেষ হয়ে গেছে। এখন শুধু তার পরিক্রমা বাকি। বন্ধুরা, কাহিনীটি বোঝার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে, একটুও না টেনে। পশ্চিমা বিশ্ব খুব ভালোভাবে নিজেদের মতো ভাগ করে নিয়েছে। মধ্যপ্রাচ্য নিয়েছিল আমেরিকা আর আফ্রিকা নিয়েছে ফ্রান্স। বন্ধুরা, আফ্রিকার অধিকাংশ দেশ কোনো না কোনো সময় ফ্রান্সের উপনিবেশ ছিল। সেই উপনিবেশের ধারাবাহিকতায় আফ্রিকার দেশগুলোকে এখনও শোষণ করে খায় ফ্রান্স। আফ্রিকার খনিজ সম্পদে সমৃদ্ধ যে সকল অঞ্চল রয়েছে সবগুলোর উপর তাদের নিয়ন্ত্রণ চাই। অবশ্য এক্ষেত্রে আমেরিকা তাদের ডিস্টার্ব করে না। অর্থাৎ পৃথিবীর এক এক প্রান্ত থেকে নিজেদের স্বার্থ রক্ষা বা হাসিল করার জন্য তারা সারা বিশ্বকে ভাগ করে নিয়েছে, পূর্বেই বললাম। বন্ধুরা, আফ্রিকার একটি দেশ, অত্যন্ত বড় দেশ, প্রায় 11 লক্ষ বর্গ কিলোমিটার, নাইজার। বাংলাদেশের চেয়ে প্রায় 8 থেকে 9 গুণ বড়। এই দেশটি হচ্ছে মুসলিম প্রধান একটি দেশ। এদের মাথাপিছু আয় $1,000 উপরে। এই দেশটির 90% নয়, 99% হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ। বন্ধুরা, এই দেশটিতে রয়েছে অত্যন্ত মহামূল্যবান বিভিন্ন রেয়ার খনিজ দ্রব্য। এই খনিজ দ্রব্য মূলত ইউরোপের সুখ শান্তিতে ব্যবহার করা হয়। এই সকল রেয়ার খনিজ দ্রব্য থাকার পরেও বছরের পর বছর ধরে আফ্রিকা নিজেদের যে দারিদ্র্যের কষাঘাত তা থেকে মুক্ত হতে পারেনি। কারণ পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপ, তাদের কাছ থেকে শুধু শুষে শুষে নিয়েছে। আসলে এর বিনিময়ে তাদের কিছু দেয়া হয়েছে বলে মনে হয় না। এত বছর ধরে আফ্রিকা বিশ্বের অধিকাংশ রেয়ার খনিজ দ্রব্য উপযোগ দিয়ে আসলো বা সরবরাহ করে আসলেও তাদের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন দেখা যায় না। অর্থাৎ আফ্রিকার মানুষ আফ্রিকার খনিজ দ্রব্য আমরা ব্যবহার করে খুকে শান্তিতে বসবাস করি, আর তার বিনিময়ে তাদেরকে দেয়া হয় সামরিক শাসন। বন্ধুরা, তাদেরকে দেয়া হয় সুনির্দিষ্ট অবস্থানে আটকে থাকারই, তাদেরকে দেয়া হয় না কোনো খাদ্য নিরাপত্তা। অর্থাৎ তাদের কাছ থেকে শুধু নিয়েছে ইউরোপ এবং আমেরিকা, আসলে এর বিপরীতে তাদের পাওনা তারা মিটায়নি। আপনারা জানেন 2011 সালে মোহাম্মদ গাদ্দাফি হত্যার পেছনে কলকাঠি নেড়েছে কোন দেশটি? মূলত ফ্রান্স যখন দেখল যে লিবিয়াতে তাদের স্বার্থ আর চলছে না, তখন তারা গাদ্দাফিকে উৎখাতের জন্য উঠে পড়ে লাগলো। আর এই সকল বিষয়ে আমেরিকা তাদের সক্রিয়ভাবে সহায়তা করে। অর্থাৎ একে অপরের সহায়তার মাধ্যমে সারা বিশ্বব্যাপী সেই শাসন ব্যবস্থা চালু রাখা তাদের উদ্দেশ্য। আর এর একমাত্র ঝান্ডা হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার। আসলে এগুলো হচ্ছে বন্ডামি ছাড়া আর কিছুই না। মূলত গণতন্ত্র, মানবাধিকার কারের যে তাদের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার সাথে আপনারটি মেলবে না। এখানে মূল হচ্ছে স্বার্থ, তেল, জ্বালানি, ইউরেনিয়াম, খনিজ দ্রব্য লুণ্ঠন। বন্ধুরা, যাই হোক, ব্যাপারটি সম্পর্কে আপনাদের স্পষ্টভাবে জানাতে চাই। কার নাইজারে ফ্রান্সের যে স্বার্থ ছিল আপাতত সেটি স্থগিত হয়ে গেছে। বন্ধুরা, ফ্রান্স যে ইউরেনিয়াম বিদেশ থেকে আমদানি করত, তার 15% আমদানি করত নাইজার থেকে। আর ইউরোপ তার টোটাল যে সকল ইউরেনিয়াম প্রয়োজন হয় তার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে চালু রাখার জন্য, তার 25% আমদানি করে এই নাইজার থেকে। এখন বক্তব্য হলো, নাইজার বর্তমানে হঠাৎ করে তার প্রেসিডেন্টকে ক্ষমতাবন্দী করে মূলত তাদের ক্ষমতা কেড়ে নিয়েছে। অর্থাৎ সেনাবাহিনী এই মুহূর্তে ক্ষমতা দখল করেছে। প্রেসিডেন্ট গার্ড বাহিনী ক্ষমতা দখল করার পর তারা এসে ইউরোপ এবং ফ্রান্সে সহ ইউরোপের অন্যান্য দেশে ইউরেনিয়াম রপ্তানি বন্ধ করে দিয়েছে। আর এর পেছনে কলকাঠি নেড়েছে কে? মিস্টার দা ভ্লাদিমির পুতিন। বন্ধুরা, বক্তব্য হলো, ইউক্রেনে এসে তোমরা ফালাফালি লাফালাফি করবা আর তোমাদের দরজায় গিয়ে আমি কড়া নাড়ব না, তা তো হতে পারে না, এমনটি ধারণা করা হচ্ছে। এবং এই নাইজারের আশেপাশে কয়েকটি প্রতিবেশী দেশ হলো মালি, বুরিকানা ফাসো, সাদ, লিবিয়া সহ আরও যে সকল দেশ রয়েছে, বিশেষ করে লাইবেরিয়া, তারা সরাসরি মোটামুটি যোগাযোগ করছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। এদিকে ফ্রান্স হুমকি দিয়েছে যে তাদের স্বার্থ যদি রক্ষা না হয় তাহলে এখানে তারা হামলা পরিচালনা করবে। বন্ধুরা, এই সকল দেশ আবার পাশের দেশ মালি এবং বুরিকানা ফাসো হুমকি দিয়েছে যদি নাইজারে কোনো হামলা চালানো হয় তাহলে তার পাল্টা হামলা এখান থেকে চালানো হবে, এবং লাইবেরিয়াও একই কথা বলেছে। অর্থাৎ এই মুহূর্তে আফ্রিকার 4 থেকে 5টি দেশ পুরোপুরি এই ফ্রান্স এবং তার ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা মিত্রের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছে।
বন্ধুরা, আপনাদের দুর্দান্ত কয়েকটি বিষয় জানানোর চেষ্টা করব। তা হচ্ছে, আফ্রিকায় আগে একচ্ছত্র আধিপত্য ছিল এই কয়েক বছর আগেও ফ্রান্সের। প্রত্যেকটা দেশ, বিশেষ করে নাইজার, মালি, লিবিয়া, বুর্কিনা ফাসো, চাদ, লাইবেরিয়া, প্রত্যেকটি অঞ্চলে মূলত ফ্রান্সের স্বার্থ রক্ষা করত আন্তর্জাতিক সৈন্যগণ, বিশেষ করে জাতিসংঘ থেকে যারা এখানে মোতায়েন রয়েছে, এবং ফ্রান্সের সৈন্যগণ তো আছেই। মূলত এখানে সেই উপনিবেশের শাসন ব্যবস্থাটা শুধু একটু রং পাল্টিয়েছে, যে ফ্রান্সের সাথে তুরস্কের বড় ধরনের একটি সম্পর্ক খারাপের দিকে চলে যায় গ্রিসকে নিয়ে, এবং সেখানে সরাসরি গ্রিসের পক্ষ নেয় ফ্রান্স। তখন তুরস্ক ফ্রান্সকে শিক্ষা দেওয়ার জন্য মূলত প্রথমে আফ্রিকায় তার মিশন শুরু করে। মূল মিশন ছিল আফ্রিকা থেকে ফ্রান্সকে হটিয়ে দেওয়া, এবং সেখানে প্রথম তার অ্যাসাইনমেন্ট ছিল লিবিয়া। বন্ধুরা, সেখান থেকে তারা হটিয়ে দিতে সক্ষম হয় ফ্রান্সকে, এবং আস্তে আস্তে এই আফ্রিকাতে জেঁকে বসে চীন। আফ্রিকার মহামূল্যবান এই ধাতুর প্রতি বিভিন্ন দেশের এখন আকর্ষণ সৃষ্টি হয়েছে। আস্তে আস্তে চাপে পড়তে থাকে ফ্রান্স এবং তার পশ্চিমা বন্ধুরা। ফ্রান্সকে বাইরে থেকে সমর্থন দিত যুক্তরাষ্ট্র। বন্ধুরা, চীন সেখানে যাওয়ার পর মূলত তার অবস্থান টলে ওঠে, আর সেখানে তো তুরস্ক রয়েছেই। মূলত আফ্রিকায় তুরস্ক, চীন এবং রাশিয়া একটি কলোনি গড়ে তোলে, যার মাধ্যমে তারা প্রতিদ্বন্দ্বী না হয়ে একে অপরকে সহযোগিতার মাধ্যমে তুরস্ককে সেখান থেকে বের করে দেওয়ার একটি সিদ্ধান্তই হয়েছে বলে মনে করা হচ্ছে। আর এ কারণে আস্তে আস্তে ওই দেশগুলোর জনগণ সামরিক বাহিনীকে সমর্থন দিয়ে মূলত সেখানকার ফ্রান্স এবং ইউরোপ সমর্থিত রাষ্ট্রনায়কদের আস্তে আস্তে বন্দী করছে বা সেখান থেকে ক্ষমতার বাইরে দিয়ে দিচ্ছে। আর এটি চরম এক হতাশা সৃষ্টি করেছে ইউরোপ এবং ফ্রান্সের মাঝে, কারণ তাদের স্বার্থ গেল। ইতিমধ্যেই রাশিয়া থেকে তারা জ্বালানি মোটামুটি এক প্রকার কমিয়ে দিয়েছে আমদানি করা বা বন্ধ করে দিয়েছে। তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অন্যতম ভরসা আফ্রিকার এই সকল ইউরেনিয়ামের খনিগুলা। তাদের লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে শুরু করে অন্যান্য খনিজ দ্রব্য বা মহামূল্যবান খনিজ দ্রব্যের মূল উৎস হলো আফ্রিকা। সুতরাং এখান থেকে তাদের জ্বালানি সহ রেয়ার এই খনিজ দ্রব্যগুলো যদি আমদানি বন্ধ হয়ে যায়, তাহলে তাদের শিল্প বা বহু ক্রিটিক্যাল শিল্প এবং সেন্সিটিভ শিল্প কলাপস করবে। আর মিস্টার ভ্লাদিমির পুতিন তো এইটাই চায়, ইউরোপকে ভাতে মারবে, পানিতে মারবে, খনিজ দ্রব্যে মারবে এবং আরও অনেক কিছুতে মারবে। সুতরাং এইবার ঢুকেছে রাশিয়া। এখানে যদি একটা হুমকি দেওয়া হচ্ছে যে ফ্রান্স যদি তার স্বার্থে ব্যাঘাত ঘটে বা তার স্বার্থে আঘাত আসে, সেটি সহ্য করবে না, অবশ্যই সেখানে আফ্রিকায় তারা সৈন্য পাঠাবে এবং যুদ্ধে লিপ্ত হবে। বন্ধুরা, কাহিনীটি এত সস্তা না এবার। আগের সে ব্যাপারটি পুরোপুরি পাল্টে গেছে। এই সকল দেশগুলো এবার ঘোষণা দিয়েছে একসাথে তারা ফ্রান্সকে প্রতিহত করবে, অর্থাৎ তার প্রতিবেশী যে দেশগুলো ছিল, বিশেষ করে লাইবেরিয়া এবং লিবিয়া থেকেও তারা সাহায্য পাবে, যারা ফ্রান্স বিরোধী বা পশ্চিমা বিরোধী, যারা রাশিয়া পন্থী, এখানে ওত পেতে রয়েছে এই ফ্রান্স সমর্থিত সরকারগুলোকে হটিয়ে দেওয়ার জন্য। সুতরাং এই সকল সামরিক বাহিনীকে রাশিয়া দু হাত ভরে সামরিক সহায়তা দেবে, তাদের সম্ভাব্যতা যত, অর্থাৎ তাদের সক্ষমতা যত তত, যেন ইউরোপ এখানে জিততে না পারে কোনোভাবে। দীর্ঘমেয়াদী বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে মূলত ইউরোপের যে জ্বালানি লাইন, সেটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে রাশিয়া। চীন তার নিঃস্বার্থ রক্ষার জন্য পুরোপুরি ইউরোপকে এখানে ফাঁকা খেলার মাঠ দেবে না। সুতরাং 1960 সালে যখন ফ্রান্সের কাছ থেকে এই নাইজার স্বাধীনতা লাভ করে, তখনই ফ্রান্স একটি সামরিক চুক্তি করে নাইজারের সাথে। আর তখন থেকেই তাদের সকল যে সকল রেয়ার খনিজ মূল্যবান ধাতুগুলো ছিল, তারপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এই ফ্রান্স সহ ইউরোপীয় ইউনিয়ন। এখানে মূল বক্তব্য হলো, ফ্রান্স যখন গ্রিসকে সমর্থন দিয়েছে, তখন তুরস্ক ফ্রান্সের স্বার্থকে একেবারে খেলে দেওয়ার জন্য মোটামুটি ইউরোপের এই সকল অঞ্চল, বিশেষ করে আফ্রিকায় যে সকল অঞ্চলে ইউরোপের স্বার্থ রয়েছে, সেখানে ঢুকে পড়ে এবং তাদেরকে আস্তে আস্তে নিজেদের বাগে নিয়ে আসে। এখন তার ফলাফল এই ইউরোপ পাচ্ছে, এবং এক্ষেত্রে তারা রাশিয়া এবং চীনের সহযোগিতা গ্রহণ করবে। বন্ধুরা, আফ্রিকার জনগণের অধিকার আফ্রিকার কাছে ফিরিয়ে দেওয়ার একটি অঙ্গীকার নিয়ে তুরস্ক সেখানে প্রবেশ করেছে। একই বক্তব্য চীন এবং রাশিয়ার। সুতরাং এখানে ইউরোপের একচ্ছত্র আধিপত্য ধ্বংস বা শেষ হয়ে গেল, সম্ভবত সামনে আর এভাবে তারা ফিরে পাবে না। তুরস্ক, চীন এবং রাশিয়াকে আফ্রিকা থেকে হটানো এখন আর চারটিখানি কথা নয়। বন্ধুরা, বিভিন্ন সময়ে তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য আফ্রিকার সরকার পরিবর্তন করেছে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে, বিভিন্ন সময় নিজেরা সামরিক অভিযান চালিয়ে, সবই নিজেদের স্বার্থ সিদ্ধি, জ্বালানি, মহামূল্যবান খনিজ সম্পদ, ইউরেনিয়াম, লিথিয়াম, এইগুলোকে করায়ত্ত করার জন্য। মানবাধিকার আর গণতন্ত্র, এগুলো তো সাইনবোর্ড মাত্র।
সুতরাং সামগ্রিক প্রেক্ষাপটটি যখন এই অঞ্চলের জনগণ বুঝেছে জনগণ প্রচণ্ড ক্ষিপ্ত ফ্রান্স এবং তাদের যে সকল উপনিবেশধারী দোসরগুলো ছিল তাদের উপরে। সুতরাং ব্যাপারটি আস্তে আস্তে ফ্রান্সের প্রতিকূল বা সমগ্র ইউরোপের প্রতিকূলে চলে যাচ্ছে এবং তাদের জ্বালানি নিরাপত্তা চরম হুমকিতে পড়বে যদি এই কয়েকটি দেশ একই সাথে তাদের ইউরেনিয়াম রপ্তানি বন্ধ করে দেয়। দেখা যাক ভবিষ্যতে কী হয়। আরেকটি যুদ্ধের সম্ভাবনা দেখা যাচ্ছে। ফ্রান্সের সাথে যদি এখন এই জায়গায় যুদ্ধ শুরু হয় তাহলে পৃথিবী আরও উত্তপ্ত হবে। মিস্টার ভ্লাদিমির পুতিন আর একটি ফ্রন্ট খুলতে পারলেন ইউরোপকে ওদিকে ব্যস্ত রাখার জন্য। বলবে তোমরা ওদিকে যাও, ইউক্রেনে এখন আর আসার দরকার নাই, আগে নিজেকে বাঁচাও। সামগ্রিকভাবে ব্যাপারটি কেমন মনে হলো? আরও আপডেট আসছে। মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, দারুণ জিনিস পাবেন দ্রুততম সময়ে।